হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে চলে এলাম কলকাতার খুবই নাম করা একটি জায়গায়, বিড়ালা তারামণ্ডল। তো চলুন বন্ধুরা, আজকে আপনার সাথে আলোচনা করবো এখানে কী দেখানো হয়, শো টাইম কখন, কীভাবে যাবেন এবং টিকিটের দামই বা কত। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে এখানে কী দেখানো হয়, বিড়ালা তারামণ্ডল আসলে কী। তো বন্ধুরা, বিড়ালা তারামণ্ডল মূলত দেখানো হয় কিভাবে আমাদের পৃথিবীর সৃষ্টি হলো, আকাশে আমরা যে চাঁদ সূর্য তারা দেখতে পাই সেগুলোই বা কীভাবে সৃষ্টি হলো, এগুলি একটি পর্দার মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এবং একটা ধারণা দেওয়া হবে। বন্ধুরা, এখানে শো টাইম হচ্ছে, এখানে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, তিনটি ভাষায় আপনারা বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় এখানে শো হয়। তো বন্ধুরা, আপনারা যে যে ভাষায় দেখতে চান সেই টাইম অনুযায়ী চলে আসবেন। আর বন্ধুরা দেখুন, এখানে দেখা, এখানে টিকিটের দামও দেখা যাচ্ছে, এখানে হচ্ছে প্রত্যেক সিঙ্গেল পার্সনের জন্য 120 টাকা করে টিকিট, 120 টাকা, আর স্টুডেন্ট হলে কিছুটা ছাড় পাবেন এখানে। তো বন্ধুরা, কিভাবে যাবেন এখানে? যদি আপনারা বাসে করে যান তাহলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বাসে আপনাদের নামতে হবে ময়দানে, আর মেট্রোতে যদি যান তাহলে মেট্রো স্টেশন আছে ময়দান, ময়দান নেমে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে বিড়ালা তারামণ্ডল। বন্ধু, শেষে বলবো, শোটা দেখলে আপনারা এই পৃথিবী সৃষ্টি বা তারামণ্ডল সৃষ্টি একটি ইতিহাস জানতে পারবেন, যারা দেখেছেন বা যদি না দেখে থাকেন তাহলে যান, গিয়ে দেখে আসুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের। পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অসংখ্য পাথর মাধ্যাকর্ষণের প্রভাবে পরস্পরের কাছে আসতে থাকল, ঘটছিল আরো সংঘাত, আর অনন্ত পাথর মিলেমিশে সৃষ্টি করতে থাকলো আরো বড় কিন্তু। এক সপ্তাহের মধ্যে কিন্তুগুলো বড় থেকে আরো বড় আকার নিল। আর 1 মাসেরও কম সময়ে অবিশ্বাস্য মনে হলেও জন্ম নিল চাঁদ। হ্যাঁ, এটা ঠিক, মাত্র 1 মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ। এইভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনারঙ্গিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি, কিন্তু এটাই সত্যি। সহস্র পদ্ধতির মধ্যে দিয়ে সংঘর্ষই পৃথিবীকে এনেছিল প্রাণ, সংঘর্ষের শক্তি এড়িয়েছিল পৃথিবীর।